ভাই কি বলবো বুঝছেন, আমার এই মার্কেটে ছয়টা দোকান ছিল। বঙ্গবাজার কমপ্লেক্স টোটাল আমার ছয়টা দোকান ছিল, আমার একটা দোকান কি না। আমি যে এখানে 12 থেকে 15 জন স্টাফ খাটাইতাম, আজকে আমি নিঃস্ব হয়ে এই স্তূপে দাঁড়ায় রয়েছি। আমার ফ্যামিলিগত লোক আমার এতদিন বাসা থেকে বেরোতে দেয় নাই, আমি আসতেও পারি নাই। যখন এখানে আসি দেখছি আগুন, তখন আমি আমার অবস্থা খারাপ দেখে ওরা আমার ধরে বাসায় নিয়ে আটকায় রাখছে। আজ কোনো রকম ওদেরকে বুঝাই শুনে আসছি, দেখে তো এখন আমি কলিজার ফাইটা যাইতে আছে। আমার সারা জীবনের এই কামাই আমি এখানে শেষ হয়ে গেছে, এখন আমি বুড়ো রাস্তার বকির, আমার কিচ্ছু নাই। এখানে আমার এতগুলি প্রতিষ্ঠান, আমার প্রায় 1.5 কোটি টাকার সম্পদ, আমি নিজে খাই না খাই শ্রম দিয়ে লোন শুধু এই ইচ্ছানের ব্যবসাটার জন্য আসছিলাম, কিন্তু আজ আমার সব শেষ হয়ে আমি রাস্তার ফকির হয়ে গেছি। এখন আমার বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের যা হবার তা তো হয়ে গেছে, আমরা তো আর চাইলে এগুলি ফেরত পাবো না। যত দ্রুত মেয়র মহোদয় সাহেবের সাথে যোগাযোগ করে আমাদেরকে পুনর্বাসন করে আমাদের আবার একবার ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের যত ব্যবসায়ী বাইরা আছে তাদের মধ্যে সবাইকে লিস্ট করে যাদের দোকান কিনা আছে তাদের দোকানগুলি কীভাবে বুঝাই দিবে যত দ্রুত দেওয়া সম্ভব। ওনারা যাতে একটু সহৃদয়বান হন, আমাদের দিকে একটু তাকান, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রী যাতে আমাদের এই বিষয়টাকে গুরুত্ব সম্পন্নভাবে নিয়ে আমাদের একটা ব্যবস্থা করে দেয়, পুনর্বাসন করে দেয়। এবং কি এখানে আরেকটা সুযোগ আছে, যেহেতু মার্কেটটা অতি দ্রুত আমাদেরকে বুঝাই দেওয়া বা বসতে দেওয়ার সুযোগ নাই। এদিকে আমাদের সিটি প্লাজা 6তলা থেকে 8তলা পর্যন্ত মার্কেটগুলি দোকানগুলি এখনও খালি পড়ে আছে। তারপরে নতুন বাজার নামে যে মার্কেটটি এখনও সম্পূর্ণ হয় নাই, অতি দ্রুত ওখানে যদি সম্পূর্ণ করে দিয়ে আমাদের এদের ব্যবসায়ী ভাই যারা আছে তাদেরকে ওখানে বসে ব্যবসা করার সুযোগ করে দেয়, তাহলে আমরা অন্তত সাময়িকভাবে কিছু ক্ষতির হাত থেকে বাঁচতে পারব। এবং কি আমাদের এই ক্ষতিকে আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে আবার আমরা ঘুরে দাঁড়াইতে পারব। তাই আমি সবিনয়ে আমাদের ব্যবসায়ী সকল ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও মেয়র মহোদয় সাহেবের কাছে যে আমাদের অতি দ্রুত যাতে যে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমি এই বলে আমার আপনাদের সবাই এখন একটাই, সেটা হচ্ছে যা তো ক্ষতিগ্রস্ত একটাই, আমি বলি 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 যা ক্ষতিগ্রস্ত হবার তো হয়েছে, এখন আপনাদের চাওয়া হচ্ছে যে দ্রুত আপনাদেরকে এখানে পুনর্বাসন করে দেওয়ার জন্য আমাদের খুব আকুল আবেদন। ইতিমধ্যে আজকে আমরা দেখছি যে এখানে সঞ্চয় হিসাব খোলা হয়েছে আর্থিক সহযোগিতার জন্য, এই বিষয়ে আপনাকে বলবেন ভাই। সঞ্চয় হিসাব কয়জনের লিস্ট হবে, কয়জন পাবে সেটা আমি জানি না, তবে যদি সুষ্ঠু বিবেচনা বিবেক বুদ্ধি খাটাই করে হয়, যদি কিছু দেয় সাময়িকভাবে ব্যবসায়ীরা একটু লাভ মানে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়, তাহলে তো এটা খুব ভালো কথা। ধন্যবাদ ভাই। আমি একটা কথা বলি, আপনি তো বললেন 4টা দোকান ভাই, আমার 6টা দোকান ভাই, 6 নাম্বারগুলি 6টা দোকানের নাম বলেন তো কি কি নাম। আমার খন্দকার বেসন একটাই নাম ছিল, আমার দোকানগুলির নাম্বার হলো 1724, তারপরে হলো আপনার 1581, 1582, তারপরে হলো 1682, আরেকটা হলো আপনার 2570, 2596। এই 6টা দোকান আমার, সম্পূর্ণ এক বিন্দু কাপড় আমি দেখতেও পারি না। আমি মোহাম্মদ মাসুদ রানা, আমার এমনি দোকানের নাম হলো খন্দকার পেশন। আমার 6টা দোকানের টোটাল 12 জন কর্মচারী, আমার একটা গোডাউন আছিল পাশে, টোটাল মিলে সবাই এখানে নির্ভরযোগ্য ছিল। আমার সর্বনিম্ন হিসাব করতে গেলে আমার কিনা দোকানটা সহকারে আমার 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে, বিক্রির তো কোনো হিসাব নাই। তারপরে এমনও দিন গেছে আমার 10 লাখ 15 লাখ 5 লাখ 3 লাখ 1 লাখ এরকম সেল হয়েছে। আমার সম্পূর্ণ ছিল গার্মেন্টসের স্টক আইটেমগুলি, জি এক্সপোর্ট কোয়ালিটিগুলি, জি পার পিছে আমাদের 10% 20% লাভ থাকতো। এবং ছেলের উপরে আসলে আমরা তো ওইভাবে কখনো কাউন্ট করে দেখি নাই যে আমাদের আজকে লাভ কত বাকি আসে বিষয়, আমরা মাল কিনছি বেচছি যা লাভ হয়েছে আবার যে মাল কিনছি আমরা বসে থাকতাম না।
আপনাদের যে এখানে যে দোকান মালিক সমিতি আছে এদের কাছে কি আপনাদের লিস্ট আছে আপনার? আমার লিস্ট আছে, আমি অলরেডি লিস্ট পৌঁছাই দিছি, এখন ওনাদের মাধ্যমে যদি কিছু আসে। ওনাদের লিস্ট আছে কিনা এটা বল, মালিক সমিতির লিস্ট আছে না? জি জি, সবার লিস্ট আছে, আমাদের সবার লিস্ট আছে। লিস্টে আপনি আচ্ছা আমার নাম একটু বলেন। হ্যাঁ এই দেখুন, না আমার দিয়ে দেন মাইক্রোফোন দিয়ে। জি বলেন। আমার এই মার্কেটে আমার দুইটা দোকান ছিল। আমার আমাদের হলো গুলিস্তান মার্কেট, আমার 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 বাইশ একই মার্কেটে আমরা দোকানদার, বঙ্গ কমপ্লেক্স। আবার হলো গুলিস্তান মার্কেট আমার আমার হলো পাইমা গার্মেন্টস, আমার একটা দোকানের নাম হলো 1180, একটা হলো 2680 টাকা। পাইমা গার্মেন্টস আমার ছোটো বোন, ছোটো বোনের নামে ছিল, আমার দুই চারজন কর্মচারী ছিল, আমি একদম পথে বসে গেছি, একদম নিঃস্ব হয়ে গেছি। বিশেষ করে আমাদের মার্কেটটা ছিল একদম মার্কেটের মাঝখানে, আগুনটা লাগার পরে শুধু আমাদের স্বপ্নটাই চলে গেছে, আমরা কিছুই পাই নাই ভাই। এই পর্যন্ত সরকার থেকে লিস্ট দিতেছি, এই যে এখনও লিস্ট দিয়ে আসছি, জানি না প্রকৃত লোক আসলে প্রকৃত ক্ষতিগ্রস্ত আমরা যারা, কিন্তু আমরা জানি না আমরা পরিপূর্ণ কিন্তু পাবো কি না, কিন্তু আমরা আমরা কিছুই সরকারের কাছে চাই না, আমাদের পূর্ণ বাসন আবার করে দেখ, আমরা যেন আবার এখানে আবার বসতে পারি, নাহলে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, আমার ফ্যামিলি 10 জন সদস্য, আমরা আমরা দুইটা ভাই, আমাদের এইটার উপরে নির্ভর ছিল, আমরা আমাদের কিছুই নেই ভাই, আমরা অস্থায়ীভাবে বসে কি করবো, এই রোদের মধ্যে কি করবো, বাথরুম নাই কিছুই নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদেরকে পুনর্বাসন আবার যেন সে করে দেয়, আর কিছুই না, আমরা নিঃস্ব হয়ে গেছি, এখন নিঃস্ব হয়ে গেছি। আমি অসুস্থ ছিলাম ভাই, এই মাত্র বাসা থেকে উঠেছি, এই কথা মনে হইলে শোকের সামনে সব চলে গেছে, দেখেন কিছুই নিতে পারি না। এই যে আমার দোকানটা এই বরাবর ছিল আমার দোকানটা। আসলে শুনলেন যে সমস্ত ব্যবসায়ী এই মার্কেটে তাদের দোকান পুড়ে গেছে, তাদের সম্পদ পুড়ে গেছে, তারা এখন নিঃস্ব, তারা এখন ক্ষতিগ্রস্ত। আজকে রমজানের প্রায় শেষ অবস্থায় আমরা চলে আসছি, সামনেই কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতর। সকল ব্যবসায়ীদের একটাই দাবি যে রমজানের পূর্বে অন্তত যদি তারা এখানে অস্থায়ীভাবে হোক যদি বসতে পারে, তাহলে তারা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারতো, তাঁবু লাগিয়ে হোক বা চকি লাগিয়ে হোক, যেভাবে হোক তারা কিন্তু সেটা অনেকে চাচ্ছেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং যে সমস্ত জিনিসগুলো পুড়ে গেছে এগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। তবে আজকে যেই রমজানের যে তারিখ, সেই তারিখ অনুসারে বলা যায় যে ঈদের পূর্বে এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে পারবে কি না, এটা কিন্তু সন্দিহান। তারপরেও সকলের প্রত্যাশা সে সরকার বাহাদুর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, অন্যান্য যারা সংস্থা এর সাথে জড়িত, প্রত্যেকেই যথাযথ ব্যবস্থা করে এই ব্যবসায়ীদেরকে পুনর্বাসন করবেন, এটাই সকলের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।